পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 22 বছর পার হলেও চুক্তির মৌলিক ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা। পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কোনো সরকারি আন্তরিক ছিল না বলেও মন্তব্য করেন তিনি। চুক্তি বাস্তবায়নের নামে সরকার কালক্ষেপণ করেছে বলে অভিযোগ করেন সন্তু লারমা। জসিম জুয়েলের রিপোর্ট। পার্বত্য শান্তি চুক্তির 22তম বর্ষপূর্তি উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এই সংবাদ সম্মেলন। সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কমিটির চেয়ারম্যান সন্তু লর্মা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলেই পার্বত্য শান্তি চুক্তি হয়েছিল, কিন্তু এই সরকার টানা 11 বছর ক্ষমতায় আছে, তারপরও চুক্তি বাস্তবায়ন না হওয়াকে দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি। পার্বত্য চট্টগ্রাম চুক্তি যে সরকারের আমলে স্বাক্ষরিত হয়েছিল, সেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার বর্তমানে একনাগাড়ে 11 বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত থাকলেও চুক্তির অবাস্তবায়িত বিষয়সমূহ বাস্তবায়নে কোনো কার্যকর পদক্ষেপ ও উদ্যোগ গ্রহণ করেনি। পক্ষান্তরে পার্বত্য চট্টগ্রাম চুক্তিসহ যুগ্ম জাতিসমূহের জাতীয় অস্তিত্ব বিলুপ্তির ষড়যন্ত্র অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে। পার্বত্য শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ে চরম হতাশা, অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন সন্তু লারমা। চুক্তি বাস্তবায়নে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পার্বত্য চুক্তির 2/3 অবাস্তবায়িত রেখে সরকার উল্টো 72টি ধারার মধ্যে 48টি ধারা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়েছে বলে অব্যাহতভাবে অসত্য বানোয়াত ও ভিত্তিহীন প্রচারণা দেশে বিদেশে চালিয়ে যাচ্ছে। কালক্ষেপণ না করে পাহাড়ে শান্তি ফিরিয়ে আনতে দ্রুত চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। প্রতিশ্রুতি প্রদান করে কালক্ষেপণ করে চলেছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা।